পুনাবাড়ি বাইতুল বালা মসজিদের তাবলিগ ভাইদের সঙ্গে কুরআন সুন্নাহ মেনে চলা কথা কাটাকাটি হয়। এরপর এক জায়গায় আগামী মাসের 24 তারিখে বাহাসের দিন ধার্য করা হয়েছে, তাই আপনাদের সাহায্য চাই। এটা প্রশ্ন হলো? এটা তো প্রশ্ন না, এটা আমার সাথে আলোচনা করবেন এটা, ঠিক আছে? হ্যাঁ, বাহাসের ডেট করলেন তো জানাননি কেন? ডেট করার আগে তো জানাতে হতো, তাই না? আমরাও বাহাস করি ভাই, কোনো সমস্যা নাই। এখন নেটে বলছে যে আমি অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে বাহাস করতে চাই, নেটে কেন, সরাসরি আসো। যে বিষয়টা বাহাস করবো ওটা পড়ো আগে, তাহলে তো হয়ে যায়। বাহাস করার মতদান নেই ঘরের মধ্যে কেন? আর উপেন ঘোষণা বাহাসের ডাক দেওয়া হোক, আমি এটা 2010 চ্যালেঞ্জ করেছি। 2010 যে কোনো বিষয়ে, সারি বিষয়ে ও যে মাঝাবের হোক না কেন, তার সাথে বাহাস করতে প্রস্তুত রয়েছেন ইনশাআল্লাহ। ব্যবস্থা করেন, শর্ত কোন কোন বিষয়ে আলোচনা হবে লিখিত হবে আগে। 2 নম্বর হলো প্রশাসন থাকতে হবে, 3 নম্বর স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে, যে কোনো সময় রাজি আছে, প্রশাসনের আন্ডারে হতে হবে, 2 পক্ষ থাকবে, কোনো অবস্থা নাই উনি 5 মিনিট কথা বললেও আমি 5 মিনিট কথা বলার অধিকার রাখি, এক টাইম উন্মুক্ত জনতার সামনে হতে হবে, কোনো আপত্তি নেই, যে কোনো সময় রাজি আছে। ঘরের মধ্যে চুক্তি করে ডেট করে ইন্টারনেটে ছেড়ে দেবেন যে বাহাসে পারেনি আসেনি, ওই লেজ গুটানোর লোক আহলে হাদিসরা নয়, মনে রাখবেন। আর আহলে হাদিসগণ পালানোর লোক নয়, আমাকে ওই গাজীপুরে না এই আশুলিয়া এক মসজিদে প্রশ্ন করে খেপায় দিয়েছিল, বলছে আহলে হাদিসরা জিহাদ করতে চায় না, জিহাদকে ঢাকতে চায়। আমি বলেছি ওরে মুজাহিদ তুমি কোথায়, বেরিয়ে আসো, তোমাকে দেখতে চাই। আহলে হাদিস রাই দেশে জিহাদ করা শিখেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন আহলে হাদিস রাই করেছে, কাদিয়ানিদের বিরুদ্ধে বাহাস আহলে হাদিস রাই করেছে। এই দেশে লাখো হানাফি মানুষ আহলে হাদিস হয়েছে, আহলে হাদিসদের কারণেই হয়েছে আলহামদুলিল্লাহ। লাখো মাজার পূজারী, হাজার হাজার কোটি কোটি মাজার পূজারী, কবর পূজারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হক পথে নিয়ে আসছেন, আহলে হাদিসদের কারণে নিয়ে আসছেন। আগামী দিনে বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হবে ইনশাআল্লাহ, বাংলাদেশের উলামায়ে কেরাম পর্যন্ত আহলে হাদিস হয়ে যাবে, পরিচয় লাভ করবে ইনশাআল্লাহ। তখন তোমরা কোথায় যাও সেটা দেখব, সেটাই দেখার থাকবে ইনশাআল্লাহ। স্বাধীনভাবে কথা বলো, নেটে মিথ্যা কথা ছড়াও। বাহাস একটা হয়নি, বহু বাহাস করেছি, যদিও বয়স অল্প, হায়াত থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ইনশাআল্লাহ। যেখানে বাহাস করবে সেখানে উপস্থিত হতে থাকবে ইনশাআল্লাহ, তবে এই শর্ত, এই হাঙ্গামা দাঙ্গামা ঘরের মধ্যে বাহাস করে নেটে ছাড়াই দেবে তোমরা, এটা নয়। জনতার মঞ্চে আসো দেখি পারো কিনা।